আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। দেখুন, কৃষি বিষয়টা কিন্তু আমাদের রক্তের সঙ্গে মিশে রয়েছে। জীবনে বেঁচে থাকার জন্য কৃষিকে অ্যাভয়েড করলে কোনোভাবেই চলবে না, যেভাবেই হোক আমাদেরকে কিন্তু কৃষির উপর নির্ভরশীল হয়েই চলতে হয়। তো আজকে আমরা কৃষি ভিত্তিক কয়েকটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা মানে কৃষি নির্ভর বিজনেস করে নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন এবং স্মার্ট একটা ইনকাম করতে চাচ্ছেন এবং সবার চেয়ে আনকমন কিছু করতে চাচ্ছেন, তারা আশা রাখছি এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। ব্যাপার হচ্ছে যে কৃষিকে আমরা অবহেলা করছি, এটা কিন্তু খুবই চরম একটা ভুল করছি। কারণ আপনি শিল্প নির্ভর যে কোনো ব্যবসা যদি আপনি করতে চান সেটাও করতে পারেন, কিন্তু সেটার সাথে যদি আপনি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি নির্ভর কোনো বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসা আরও সহজ। যেহেতু আমাদের বাংলাদেশে সিংহভাগ ছেলেমেয়ে গ্রাম থেকে উঠে এসেছে, গ্রামে বড় হয়েছে, সেহেতু তারা কিন্তু গ্রামীণ পরিবেশে কীভাবে কৃষি কাজ করতে হয় সেটা সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। সেজন্য আমি বলছি, যারা গ্রামে রয়েছেন তারা চাইলে কিন্তু গ্রামেই বসে থেকে একটা ভালো বিজনেস করতে পারেন কৃষি নির্ভর, আর সেটা যদি আপনি আধুনিকতার সাথে করতে পারেন আই থিঙ্ক আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আজকে আমি যোগ উপযোগী 5-6টা বিজনেস আইডিয়া আপনাদেরকে বলবো, যেগুলো আপনি শুরু করলে আশা রাখা যায় সচরাচর যে বিজনেসগুলো আমরা করছি, সচরাচর যে আমরা কৃষি কাজ করছি তার চেয়ে এটা একটু ভালো স্মার্ট কিছু হবে। প্রথমটা হচ্ছে আপনি সালাদ নির্ভর অথবা বিদেশি কিছু সবজির চাষাবাদ করে ব্যবসা করতে পারেন। যেমন আপনি ক্যাপসিকাম বলতে পারেন, তারপরে লেটুস পাতা বলতে পারেন, তারপরে আপনার ক্যাবেজ, এ ধরনের কিছু বিদেশি সবজি রয়েছে যেগুলো কিন্তু আপনার রেস্টুরেন্টগুলোতে, ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে কিন্তু বেশ চাহিদা রয়েছে। এবং বাংলাদেশে যত শহরগুলোতে সুপার শপ রয়েছে সেই সুপার শপগুলোতেও কিন্তু এই বিদেশি সবজিগুলো ব্যাপক চাহিদা রয়েছে। তো আপনি এই বিদেশি কিছু সবজির চাষ আপনি করতে পারেন, শাক সবজি যেটাই বলেন এটা করে কিন্তু এখান থেকে ভালো ইনকামের ব্যবস্থা করতে পারেন। তো যদি আপনি এই ধরনের কিছু বিদেশি সবজি চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা আসলে শিখে নিতে হবে, যেহেতু আমরা দেশীয় সবজি চাষ করে অভ্যস্ত, বিদেশি সবজিগুলো কীভাবে চাষ করে সেই সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। সেক্ষেত্রে অলরেডি যারা এ ধরনের ব্যবসা করে সফলতা পেয়েছে আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি ইউটিউবে সার্চ দিলে এ ধরনের অলরেডি অনেকেই উদ্যোক্তা রয়েছে যারা বিদেশি সবজি চাষ করে বেশ ভালো সফলতা পাচ্ছে। এই বিদেশি সবজিগুলো আপনি কেন চাষ করবেন, কারণ এগুলো বাংলাদেশে ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশ কিন্তু একটা উন্নয়নশীল দেশ, এখন অর্থনৈতিক অবস্থা অনেকেরই ভালো হয়েছে এবং এই অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে কিন্তু অনেকেই এখন একটু স্মার্ট জীবনযাপন করার চেষ্টা করছে, পশ্চিমাদের অনুসরণ করার চেষ্টা করছে। সেই দিক থেকে বিবেচনা করলে এই খাদ্যপণ্যগুলো কিন্তু চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু এগুলো চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু একটা ভালো কিছু করতে পারি। আপনি শিক্ষিত ছেলে হলেও আপনি কিন্তু এগুলো কাজে লাগিয়ে এগুলোর মাধ্যমে একটা ভালো ইনকামের বন্দোবস্ত করতে পারবেন। তারপর হচ্ছে গ্রামে বসে থেকে আপনি যে কোনো খামার করতে পারেন, সেটা হতে পারে গরুর খামার, হতে পারে মুরগির খামার, হতে পারে হাঁসের খামার, হতে পারে আপনার ছাগলের খামার, এ জাতীয় যে কোনো একটা খামার করে আপনি কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন। যদিও এখন ব্রয়লারের বাজারে টালমাতাল চলছে, তবে ব্রয়লার বাদ দিলে আপনি খাসি অথবা ছাগলের একটা স্মার্ট খামার তৈরি করতে পারেন, এছাড়া আপনি হাঁসের একটা স্মার্ট খামার তৈরি করতে পারেন, গরুর খামার করতে পারেন, এগুলো থেকে কিন্তু প্রচুর ইনকামের সম্ভাবনা রয়েছে, এখানে লস হওয়ার সম্ভাবনা তেমন নেই। যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, শিখে সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে প্রপারলি যদি এটা করতে পারেন এখান থেকে কিন্তু ভালো ইনকামের সুযোগ রয়েছে। আপনাকে শহরে চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি গ্রামে বসে থেকে নিজের বাড়িতে বসেই একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন, যেটা আপনাকে একসময় দেখবেন যে অন্যরা আপনার প্রতি আরও আকৃষ্ট হচ্ছে, ভাবছে যে ওর মতো যদি আমি হতে পারতাম এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই আপনি একবার একটু ভাবতে পারেন, একটু চিন্তা ফিকির করতে পারেন যে এভাবে কিছু করা যায় কিনা, আশা করছি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তৃতীয় যে বিজনেস আইডিয়া সেটা হচ্ছে ঘাস কার্পেট বা ঘাসের কার্পেট। দেখুন, ঘাসের কার্পেটের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, আপনি হয়তো ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে ঘাসের কার্পেট বা ঘাস চাষ করে, যেগুলো আসলে স্টেডিয়ামগুলোতে ঘাস ব্যবহার করা হয়, সেই স্টেডিয়ামের ঘাস কীভাবে বিদেশে রপ্তানি করেও কিন্তু অনেকেই ভালো ইনকাম করছে। এমনকি আমরা ইউটিউবে অনেক প্রতিবেদন দেখছি যে একজন লোক অনেক কর্মচারী পর্যন্ত খাটাচ্ছে এই ব্যবসায়। তো আপনি চাইলে কিন্তু নিজের জমি না থাকলে আপনি জমি বর্গা নিতে পারেন, বর্গা নিয়ে আপনি এটা করে কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন। তো এটার জন্য অবশ্যই আপনাকে এটা আগে শিখতে হবে, শেখার জন্য আমি যেটা বললাম একটু আগে, আপনি যারা অলরেডি ব্যবসা করছে তাদের সঙ্গে পরামর্শ করুন, অথবা আপনি আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় অবশ্যই কোনো কৃষি কর্মকর্তা রয়েছে, সরকারি কৃষি কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন। পরামর্শ করে
যে ঘাসের কার্পেট কিভাবে করা যায়, এটা কিভাবে করলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যাবে, কার কাছে বিক্রি করা যাবে, কোথায় যেতে হবে, এগুলো একটু ধারণা নিয়ে তারপরে আপনি এটা শুরু করতে পারেন। আশা রাখি এখান থেকেও ভালো কিছু করতে পারবেন। এরপর হচ্ছে অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন করা। অর্গানিক হচ্ছে যেটাতে আসলে কোনো কেমিক্যাল থাকবে না, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যদি কোনো খাদ্য উৎপাদন করা হয় সেটাকেই আসলে অর্গানিক খাদ্যপণ্য বলা হয়। তো অর্গানিক খাদ্যপণ্যগুলো ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের মানুষ এখন অনেক শিক্ষিত হয়েছে এবং অনেকেই অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে। এই স্বাস্থ্য সচেতনতার ফলে অনেকেই কিন্তু এই যে অর্গানিক খাদ্যপণ্যের প্রতি ঝুঁকছে। তো এই অর্গানিক খাদ্যপণ্য কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আপনি চাইলে এই অর্গানিক খাদ্যপণ্যের ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি সবজি চাষ করতে পারেন অথবা ফল ফ্রুট চাষ করতে পারেন, যেটা আসলে যখন চাহিদা থাকে সেটা যদি আপনি কেমিক্যাল মুক্তভাবে উৎপাদন করে আপনি একটু মার্কেটিং করে বিজনেস করে ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো সম্ভাবনা রয়েছে এখান থেকে। তো এই ছিল মোট পাঁচটা কৃষি নির্ভর ব্যবসা আইডিয়া বা বেকারত্ব থেকে বেরিয়ে আসার উপায়। আপনি এগুলো যে কোনো একটা ফলো করতে পারেন, অথবা আমি যেগুলো বললাম এগুলো বাইরেও কিন্তু আরও অনেক উপায় রয়েছে যেগুলো কৃষি নির্ভর পেশা বা কৃষি নির্ভর কাজ। তো কৃষি নির্ভর এই কাজগুলো বা পেশাগুলোকে কাজে লাগিয়ে আপনি চাইলে কিন্তু আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধুমাত্র শহরে গিয়ে চাকরি করলেই যে আপনার বেকারত্ব ঘুচে যাবে, গ্রামে বসে থেকে যে বেকারত্ব ঘোচানোর কোনো উপায় নেই, তেমনটা কিন্তু নয়। গ্রামে বসে থেকেও আপনি বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য অনেক উপায় কাজে লাগাতে পারেন, লাগিয়ে আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কারো না কারো কাছে ভালো লাগবে এবং আপনাদের ব্যবসা করার অনুপ্রেরণা জাগাবে। আমি নিজেও একজন ব্যবসায়ী এবং আমি আশা করি আমার এই ভিডিও দেখে অন্য একজন ব্যবসা করে তার বেকারত্ব থেকে বেরিয়ে আসবে। সে আশাবাদ ব্যক্ত রেখে আমার এই ভিডিও শেষ করতে চাচ্ছি। তার আগে বলে রাখি, আমরা যে ইউটিউবাররা ভিডিও বানাই, আমাদের ভিডিও দেখে যে আপনি ব্যবসায়ী হয়ে যাবেন তা কিন্তু নয়। ব্যবসা শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি সেটা করতে পারবেন কি না। যদি আপনার মনে হয় সেটা আপনি করতে পারবেন, সেটা আপনার দ্বারা সম্ভব, তবে আপনি সেটাকে আপনার নিজের মনে করে সেটাকে ভালোবেসে সেটার প্রতি আকৃষ্ট হয়ে কাজে নেমে পড়ুন, তাহলে আশা রাখছি ভালো কিছু করতে পারবেন। আর যদি মনে হয় যে আপনি সেটা করতে পারবেন না, আপনার দ্বারা সেটা সম্ভব নয়, তাহলে আপনি মনের বিরুদ্ধে গিয়ে সেটা শুরু করবেন না, তাহলে কিন্তু আপনি একটা সময় গিয়ে এটাতে সাকসেস হতে পারবেন না। আশা করছি এই ভিডিওটা কারো না কারোর কাছে ভালো লাগবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।